सूरा अल फजर। रहमान रहीम আল্লাহ তাআলার নামে। ওয়াল ফজর, ভোরের শপথ। ওয়ালায়ালিন আশর, শপথ ১০টি বিশেষ রাতের। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার। শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী, জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফিরাউন যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল, এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। তোমার মালিক এটা ধরার জন্য ওত পেতে রয়েছেন। মানুষরা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত, অর্থ, সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। কখনো নয়, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো। কখনো নয়, তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এ সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে। কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগে পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককার বান্দাদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও। আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। Nature.